হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমরা তো খুবই ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, আর আজকের ভিডিওটা আমি সন্ধ্যাবেলায় শুরু করলাম। মানে রাতে কি খাওয়া দাওয়া করবো সেটাই তোমাদের সাথে মূলত শেয়ার করব। আর এখন যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর সুন্দর জিনিস আমি কোথা থেকে কিনলাম, কিভাবে কিনলাম, কত টাকার মধ্যে এগুলো কিনলাম, সবটাই তোমাদের ডিটেলস একটু পরেই আমি জানিয়ে দিচ্ছি। তো চলো এখানে কথা না বাড়িয়ে আগে রাতের খাবারটা তৈরি করি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। আজকে রাতে তৈরি করব হচ্ছে রুটি আর চিকেন ফ্রাই। চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখো। এখানে আদা আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, জিরে বাটা, শুকনো মরিচ গুঁড়ি নেই সেই জন্য আমি বেটে নিয়েছি, চাট মশলা দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, টমেটো সস 2 টেবিল চামচ, লেবুর রসটাও দিতে পারছি না কারণ লেবু নেই, আর দিয়ে দিলাম হচ্ছে সয়া সস। সয়া সস দিয়েছি 2 টেবিল চামচের মতো, আন্দাজ মতো আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, মাংসটা ভালোভাবে মাখা মেখে রেখে দিয়েছি। আর এদিকে আমি রুটির গোলা তৈরি করেছি একটু আগেই, তো রুটিটা তৈরি করব আগে, তারপরে ভাজতে চলে যাব রান্নার রুমে। তো আগে রুটিটা তৈরি করি, চলো। এখানে আমি 4 থেকে 5টা রুটি নিয়েছি বেলার জন্য, শুধু তোমাদের দেখানোর জন্য, কিন্তু আমি আরও অনেকগুলো তৈরি করে ফেলেছি। তো সবগুলো রুটি আমাকে একসাথে ভাজতে হবে, অনেকগুলো। আমরা ফ্যামিলিতে এই মুহূর্তে অনেক লোক আছি, তো আজকে রুটির পরিমাণটা একটু বেশি আমাদের। তো হয়ে গেছে দেখো একটা, তো বাকিগুলো করে নিচ্ছি, এটা সাইডে রেখে দিচ্ছি। এবার এক এক করে আমি সবগুলো একইভাবে করে নিচ্ছি। তো গাইস, হয়ে গেছে আমার সবগুলো রুটি বেলা। দেখো, তোমাদের তো বলেইছি যে আরও কিছু রুটি আমি আগে থেকেই বেলে রেখেছি। এদিকে রান্নার রুমে চলে এসেছি, রুটি ভাজতে শুরু করে দিয়েছি, নয়তো দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করে সব কিছু রেডি করব। ওর বাবা কিছু মাছ নিয়ে এসেছে, সেগুলো আমাকে আবার কাটতে হবে। তো আগে খাবারটা রেডি করব, তারপরে হচ্ছে আমি মাছ কাটতে শুরু করব, কারণ মাছ কাটতে অনেক ঝামেলা লাগে। আর মাছ যদি এই মুহূর্তে ফ্রিজে রেখে দেই, কাল কাটতে খুব একটা ভালো লাগবে না। মানে বের করো, ভিজাও, আবার কাটো, আবার রাখো, ঝামেলা মনে হয়। তো যখন আনা হয় তখন একবারই কেটে রেখে দিলেই ভালো হয়। তো ভাবলাম কষ্ট হলেও রাতেই কেটে রাখবো, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করতেছি আর কি। দেখো কত সুন্দর ফুলছে সবগুলো রুটি, প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে যদি এভাবে রেখে দাও। বেশি নাড়াচাড়া না করাই ভালো, রুটি যখন ভাজবে মনোযোগ দিয়ে সেটাকে দুই একবার ফিরিয়ে দিলেই হয়। দেখো প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে। তো প্রায় হয়ে গেছে আমার রুটি ভাজা, তো এখানে তোমাদের 3-4টা ভেজে দেখালাম, আর বাকিগুলো আমি ভেজে নেব। প্রায় সবগুলো রুটি কিন্তু ফুলেছে। এদিকে চিকেনটাও আমি দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা ভেজে তোমাদের দেখাচ্ছি, বাকিটা আমি পরে ভাজবো। যেমন রুটি আমি কয়েক পিস ভেজেছি, আর বাকিটা আমি ভাজবো আগে তোমাদের ভিডিওটা শেষ করে দেখাই, সেই জন্য তাড়াহুড়ো করছি। তো হয়ে গেছে দেখো কত সুন্দর, একটু পোড়া পোড়া হয়েছে, আর গ্রিলের মতো করে কিন্তু পুড়িয়ে নিয়েছি। দেখো এটা খেতে খুব ভালো হয় যদি একটু পোড়া পোড়া করা হয়, এভাবে চমৎকার একটা ফ্লেভার চলে আসে। তো হয়ে গেছে দেখো আমার চিকেন ফ্রাই আর হচ্ছে রুটি, আজকে রাতের খাবার।
কষ্ট করে ভাজলাম, একটা খাবো না তা কি হয় নাকি, একটা খাই তারপরে মাছ কাটতে চলে যাব। দেখি আগে কি হয়েছে না হয়েছে। তো খুব ভালোই হয়েছে, খেয়ে দেখলাম। তো বাকি কাজগুলো এবার সারতে হবে। এদিকে তোমাদের বলেছিলাম কোথা থেকে এই জিনিসগুলো কিনেছি সেটা শেয়ার করব। দেখো, দারাজ থেকে আমি অর্ডার দিয়েছিলাম, এগুলো খুব সুন্দর দুইটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম। একটা হচ্ছে কানের দুল শুধু, আর একটা হচ্ছে কলার সেট আর কানের দুল ম্যাচিং করা। এই যে দেখো, আমার এটা আগেই খোলা হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দুপুরবেলায় খুলেছি আর এখন তো সন্ধ্যা, আমার মেয়েরা এটা জড়িয়ে ফেলেছে, দেখো কি অবস্থা করে রেখেছে। দুটো জিনিসই আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, তাই অর্ডার দেওয়া হয়েছে। দেখো, দারাজের একটা জিনিস খুব ভালো, অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু পেয়ে যাই খুব তাড়াতাড়ি। এই যে দুলটা দেখতে পাচ্ছ আমার হাতে, এই দুলটার দাম হচ্ছে কিন্তু 130 টাকা, এই যে এই বড় দুলটা। আর সাইডে যে সেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 190 টাকা। এত সুন্দর একটা সেট, 190 টাকা মাত্র নিয়েছে, আর ডেলিভারি চার্জ নিয়েছে হচ্ছে মাত্র 35 টাকা। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে, আর তোমরা চাইলেও অর্ডার দিতে পারো, খুব সুন্দর সুন্দর জিনিস চলে আসবে তোমাদের জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। টাটা, বাই বাই।